উজ্জীবিত হৈ জাতি মাটিৰ ভেটিৰ সংকান্ত যি সকলে কৈছিলে তেওঁলোকে কিন্তু আজিকালি চকীখনৰ কথাহে কয়। খুব দুখজনক ভাবে এটা কথাই কয় যে এই চকীখন মোৰ পৈতৃক সম্পত্তি নহয়, এই চকীখন কোনে দিয়া, রাইজে দিয়া, দলে দিয়া, আসলে মরম তার মানে কি? পুনপটিয়াকে এইটো কথাই কব বিচাৰিছে যে মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তুমি যিখন চকীত বহি আছা এই চকীখনো তোমার স্থায়ী নহয়, এই চকীখন, আরে বুঝি পাইছো ভাই, তুমি চকীখনতে কি আছা, তাতকে আগুয়াই যোৱা। সদৌ অসম ছাত্র সন্থার নেতৃত্ব লৈ অসমৰ নেতৃত্ব ললে তেওঁলোকে কিন্তু অসমীয়া জাতি মাটি ভেটি ব্রহ্মপুত্র আর বরাকৰ কোনো সমস্যা সমাধান কৰিব নোৱাৰিলে। তেওঁ ডাইলগ চেঞ্জ হৈ গ'ল, যিজন মানুহে ৰাতিপুৱা শুই উঠি ব্রহ্মপুত্র বরাকৰ কথা কয় সেইজন মানুহ আজি অসমলৈ আহিলে অসমৰ মিডিয়াত ষ্টেটমেণ্ট দিবলৈ পালে কয় যে চকীখন কাৰো পৈতৃক সম্পত্তি নহয়। উজ্জীবিত হৈ জাতি মাটিৰ ভেটিৰ সংক্রান্ত যিসকলে কৈছিলে তেওঁলোকে কিন্তু আজিকালি চকীখনৰ কথাহে কয়। ব্রহ্মপুত্র আৰু বরাকৰ কথা যিজন মানুহে কৈছিলে আজিকালি মই তেওঁ ষ্টেটমেণ্টবিলাকত দেখিবলৈ পাওঁ। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে খুব দুখজনকভাৱে এটা কথাই কয়, কি বুলি কয়, যে এই চকীখন মোৰ পৈতৃক সম্পত্তি নহয়, এই চকীখন কোনে দিয়া, রাইজে দিয়া, দলে দিয়া, আসলে মরম তার মানে কি? পোনপটীয়াকে কি কথাটো কব বিচাৰিছে, পোনপটীয়াকে এইটো কথাই কব বিচাৰিছে যে মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তুমি যিখন চকীত বহি আছা এই চকীখনো তোমার স্থায়ী নহয় বারম্বার। গতি এজন সবল আৰু শক্তিশালী বিজেপি দলৰ প্রাক্তন নেতায় ইমান নির্লজ্জভাবে যদি দুঃখটো বারম্বার রাইজৰ আগত প্রকাশ করে তেতিয়াহলে আমি সন্দিহান হওঁ যে অসমৰ ভবিষ্যৎ উজ্জ্বল নহয়, উজ্জ্বল নহয়। কাক কৈ থাকে এই কথাটো? এজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বারে বারে সিদিনা আমি সাক্ষাৎকার দেখবলে পালো যে এই চকীখন, আরে বুঝি পাইছো ভাই, তুমি চকীখনতে কি আছা, তাতকে আগুয়াই যোৱা। গতি সেই কারণে কোথ যে পূর্ণাঙ্গর ভবিষ্যতের যি সকল মানুষে সদৌ ছাত্র সন্থার নেতৃত্ব লৈর নেতৃত্ব ললে কিন্তু জাতি মাটি ভেটি ব্রহ্মপুত্র আর বরাকর কোনো সমস্যা সমাধান করব নোৱাৰিলে। আজি হয়নে সপোনে কেবল চকীখনকে দেখে, ডাইলগ চেঞ্জ হৈ গ'ল, যিজন মানুহে ৰাতিপুৱা শুই উঠি ব্রহ্মপুত্র বরাকৰ কথা কয় সেইজন মানুহ আজি অসমলৈ আহিলে অসমৰ মিডিয়াত ষ্টেটমেণ্ট দিবলৈ পালে কয় যে চকীখন কাৰো পৈতৃক সম্পত্তি নহয়। আৰু বাৰু যাই কি নহওক, মই আজি কথাখিনি আপোনালোকৰ আগত এই কাৰণে ক'লোঁ যে আহিবলগীয়া সময় নিশ্চিতভাৱে আমি সবল আৰু শক্তিশালীভাৱে অসমৰ জাতীয় জীৱনৰ স্বাৰ্থত যেনেদৰে অসমৰ ভৱিষ্যতৰ বাবে আমি আগবাঢ়ি যাব লাগে, আগবাঢ়ি যাবলৈ চেষ্টা কৰিম। ব্যক্তিকেন্দ্ৰিক কোনো বিষয়ক লৈ আমি কেতিয়াও আক্রমণের মানে স্থল কারো হব নিবিচার, কাকু করব নিবিচার, কিন্তু বৃহত্ত রাজহুয়া স্বার্থত সরকারে লওয়া যে ভুল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর বিরুদ্ধে যুবমঞ্চয় নিশ্চিতভাবে সবল আর শক্তিশালীভাবে আমার যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার সাব্যস্ত করব। গতি মানে পুনশ আপনার সকলে সহযোগিতা বিচারিছো।